আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আহনা বাসায় ফিরে দেখলো 9:20 বাজে, এত দেরি। তাড়াতাড়ি করে ঘর গুছিয়ে আবার ভার্সিটিতে যেতে হবে। আহনা ব্যাগ গুছিয়ে নিচ্ছে, হঠাৎ ফোন আসলো আকাশের মায়ের। উনি বললেন আজ আকাশকে 2 ঘন্টা বেশি পড়াতে, কাল ওর পরীক্ষা। আহনা ভেবে বলল, কিন্তু আন্টি তাহলে তো আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। পিউকেও তো আজ 3টা থেকে 5টা পর্যন্ত পড়াবো বলেছি আমি, কারণ পিউয়ের তো কাল পরীক্ষা, 5টা থেকে 6টা লেগে যাবে আকাশদের বাসায় হেঁটে যেতে। তারপর আকাশকে 6টা থেকে 2 ঘন্টা পড়ালে তো 8টা বেজে যাবে, আমাদের বাসা তো দূরে। উনি বললেন রিক্সা করে আসতে তো 30 মিনিট লাগে। উনি তো আর জানেন না আহনা হেঁটে ওনাদের বাসায় যায়, হেঁটে আসতে 50 মিনিট লাগে। আহনা হ্যাঁ বলে দিল, কারণ আকাশ সবসময় অঙ্কতেই ফেল করে, ম্যাথে একদমই কাজ আসে। কাল ভালো করে বুঝিয়ে পড়িয়ে দিলে হয়তো পাশ করতে পারবে, 8টার সময় তো সব অন্ধকার হয়ে যায়, হঠাৎ তো বলে দিলাম, কিন্তু বাসায় ফিরবো কি করে যদি পথে বিপদ হয়। ভার্সিটিতে এসে ভেবে যাচ্ছে আহনা কি করে রাত করে বাসায় ফিরবে, যে গলি দিয়ে আসা লাগে সেটা অত্যন্ত নির্জন এলাকা, ভাবতেই গায়ে কাটা উঠে। কি রে কি এত ভাবিস? না কিছু না, আর শান্ত ভার্সিটিতে আসে নাই মনে হয়, আমার কথা এত কষ্ট পেল, আমি কি এমন বললাম যে ভার্সিটিতেই আসলো না আজ? বাবা আমি ব্যাংকে সব কাজ ফুলফিল করে দিয়েছি, আর টেনশন নিও না। ওকে ওকে শোন, এবার এতে কিন্তু অবশ্যই আসবি আমার কাছে। আচ্ছা আসবো। 20, 21, 22, 23 আহনা এদিক ওদিক তাকাচ্ছে। ও মা শান্ত নেই, হুর আমিও না, প্রতিদিন একই ঘটনা ঘটবে তা তো নয়। আহনা 24 কদম ফেলার পর আগেই সামনে শান্ত এসে দাঁড়ালো, পরনে কালো টি শার্ট তার উপর হলুদ জ্যাকেট। ইয়া লম্বু, আহনা হা করে উপরে তাকিয়ে আছে শান্তর মুখের দিকে। শান্ত বাবাকে বাই বলে ফোনটা রেখে পকেটে ঢুকালো। আহনা কি বলবে বুঝতেছে না, পাশ দিয়ে চলে যেতে নিলেও শান্ত বলল, দাঁড়াও। কি? থ্যাঙ্কস। কেন? আমাকে ওই পাতাবাটা রেঁধে খাওয়ানোর জন্য। ও সরি। সরি কেন? আমি আপনাকে তখন আপনার মা কচু পাতা রেঁধে খাওয়াই না কেন বলে কষ্ট দিয়েছিলাম। ইটস ওকে, তুমি তো সবটা জানো না। হুম যাই। আহনা চলে গেল ওখান থেকে, শান্ত ভার্সিটির দিকে গেল তমালের সাথে, কিছু কাজ আছে তার, 8টা বাজতে 10 মিনিট বাকি। আহনা বারবার ঘড়ি দেখছে, চারদিক অন্ধকার হয়ে গেছে। জানালা দিয়ে আহনা বারবার একটুখানি আলো চোখে পড়ে কিনা তা দেখার চেষ্টা করছে, না একটু আলো নেই, মনে হচ্ছে রাতের গভীরতা বেড়ে আসছে। 8টা বাজে আহনা আকাশদের বাসা থেকে বের হলো, অবশেষে ভয়ে ভয়ে কিছুটা জোরেই হেঁটে চলছে সে। দুপাশে বিল্ডিং, মাঝখানে চিকন গলি, সেটা দিয়ে হেঁটে চলছে সে। এখন পর্যন্ত কোনো বখাটে বা ছেলেদের আড্ডা মহল চোখে পড়েনি। ভয়ে ভয়ে এগিয়ে যাচ্ছে সে, আজ নিজেকে সবচেয়ে বেশি অসহায় মনে হচ্ছে আহনার। যে গলি দিয়ে আহনা হেঁটে যাচ্ছে সেই গলিটা যেখানে শেষ হয়ে আরেকটা গলি শুরু হবে ঠিক সেই জায়গায় 5টা ছেলে দাঁড়িয়ে আছে, ল্যাম্পপোস্টের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। আহনা তাদের দেখেছে এবং তারাও আহনাকে দেখেছে, নির্জন এলাকা বলে ছেলেগুলো বাদে আশেপাশে কোনো মানুষ চোখে পড়ছে না। আহনা ছেলেগুলোকে পেরিয়ে চলে গেল, কিন্তু তার মনে হচ্ছে তাকে ফলো করছে কেউ। পেছনে তাকাতেই আহনার মনে হলো ভয়ে জ্ঞান হারাবে এখন। সেই 5টা ছেলেগুলো কীভাবে যেন তাকিয়ে আছে তার দিকে, তার পিছু পিছু আসছে। আহনা এখন কী করবে, ওর যদি কোনো ক্ষতি করে ফেলে? আহনা হাঁটার গতি বাড়িয়ে দিল, খুব জোরে হেঁটে যাচ্ছে সে, কিন্তু না, ছেলে 5টার মধ্যে 2 জনই সামনে এসে দাঁড়িয়ে পড়ল। আমার পথ আটকেছেন কেন? কেন জানো না, একা পথে সুন্দরী নাই দেখলে হাতছাড়া কি করে করি বলো। আহনা এদিক ওদিক তাকালো, সম্ভবত সে এখন ওই রোডে যেখানে একপাশে ডোবা আর আরেক পাশে মাঠ, অন্ধকারে ঠিকমতো বোঝা যায় না, কিন্তু একটা পিলার দেখে আহনা আন্দাজ করলো সে এখন কোথায় আছে। ছেলেগুলো আরও কাছে আসছে, আহনা সরে দাঁড়ালো, পেছনে বাকি 3জন বাজে ভাষায় গান গাইছে, আর আহানা সুযোগ খুঁজছে পালিয়ে যাওয়ার, কারণ এখানে চিৎকার দিয়েও কাউকে পাবে না সে জানে, কারণ বাসা বাড়ি পেছনে ফেলে রেখে এসেছে। এই জায়গাটা যে গলির জন্য তার কাছে নির্জন মনে হতো, এটাই সেই গলি। আহানা তার সামনের 2টো ছেলের পাশে ফাঁক দেখে সময় নষ্ট না করে এক দৌড় দিল, যার পাশ দিয়ে দৌড় দিল সে আহানাকে ধরার জন্য ওর কাঁধ ধরতে গেল, কিন্তু আহানা খুব জোর গতিতে দৌড় দিয়েছিল যার কারণে ছেলেটার হাতটা আহানার হাতের উপর দিয়ে স্লিপ খেয়ে গেল, তার নখের আঁচড়ে আহানার হাতের উপরিভাগ ছিঁড়ে গেছে। এতই জোরে ধরতে গিয়েছিল যে আহনার জামাও ছিঁড়ে গেছে কিছুটা হাতার উপর দিয়ে। আহনা প্রাণপণে দৌড়াচ্ছে, এখন তার ইজ্জত আগে বাকি সব পরে।
দৌড়াতে দৌড়াতে একটা বিল্ডিংয়ের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল সে। ছেলেগুলো অন্ধকারে ঠিক বুঝতে পারলো না আহানা কোন দিকে গেছে। আহানা হাঁপাতে হাঁপাতে উঁকি দিয়ে দেখলো ছেলেগুলো এখনও রোডে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে আর কীসব যেন বলছে। 5 মিনিট ধরে আহানা চুপচাপ বিল্ডিংটার পেছনে দাঁড়িয়ে রইল ছেলেগুলো চলে যাওয়া পর্যন্ত। ওরা চলে যেতেই আহানা রোডে এসে ভালো করে তাকিয়ে দেখে ক্ষিপ্র গতিতে বাসায় ফিরে আসলো। রাত 9:30 বাজে, আজ খুব বাঁচা বেঁচে গেছি আমি, হাত খুব ব্যথা করতেছে। জামা খুলতেই আহানা চমকে উঠল তার হাতে 4টা আঙুলের আঁচড় দেখে। আজও জামা ছিঁড়ে গেছে, থাক আমার মান সম্মানের কাছে এগুলো কিছুই না। জামাটা ধুয়ে মেলতে গিয়ে আকাশের দিকে তাকালো সে। হঠাৎ খুব কান্না পেয়ে গেল, কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল সে। আমার এই দুনিয়াতে কেউ নেই, কেন আমার পরিবার নেই, আমাকে এত ইতিম কেন বানালে, এত অসহায় কেন বানালে, কি দোষ করেছিলাম আল্লাহ, এতদিন ধরে কত মানুষের পশুত্ব চেহারা সামনে এসে সব সময় নিজের ইজ্জত বাঁচিয়ে রেখেছি, আমি আর এখন তো মনে হয় নিজের এই সম্মানটুকু শেষ হয়ে যাবে, কেন আমি একাই কষ্ট পাই, কেন সবসময় আমার সাথে এমন হয়, না মা আছে, না আছে বাবা, না ভাই বোন আছে, আমাকে দেখে রাখার জন্য কাউকে পাঠালে না কেন তুমি, আমার নিজের উপর নিজের দায়িত্ব দিয়েছো তুমি, পারলে পারবো না পারলে মরবো, তাই না, মরতেও দাও না, মরণ দাও না আমার। আহানা চোখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো, চুপচাপ খাটের উপরে সে বসে আসছে। সে কচুর তরকারি আছে, ভাত রেঁধে খেতে হবে, না খেলে নষ্ট হয়ে যাবে, ভাত বসিয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো সে। পরের দিন ভোরে রোবটের মতো হেঁটে যাচ্ছে আহানা, গন্তব্যস্থান মিষ্টিদের বাসা, রাস্তা খালি, তারপরও বারবার গা শিউরে উঠছে তার। এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতেছে সে, বুকের ভিতর ধরফর ধরফর করেই যাচ্ছে, থামাথামি নেই কোনো। কেন এমন হচ্ছে? আচ্ছা আমি আজ আবার আকাশদের বাসার ওদিকে যাব কি করে, যদি ছেলেগুলো আবার এসে পড়ে যায়? ভাবতে ভাবতে লিফটের দরজা খুলে গেল। আহানা অন্যমনস্ক হয়ে লিফট থেকে বের হচ্ছে ধীর গতিতে। শান্ত লিফটের সামনেই ছিল, নিচে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল, এতক্ষণ হঠাৎ লিফটের দরজাটা আটকে যেতে লাগলো। আহানা এখনও বের হয়নি, দরজার মাঝ বরাবর সে। শান্ত চোখ বড় করে হাত এগিয়ে নিয়ে আহানাকে টান দিয়ে বের করে আনলো লিফট থেকে। আর ইউ আউট অফ ইওর মাইন্ড? আহানা চমকে এদিক ওদিক তাকিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করলো। কি কথার উত্তর দিচ্ছ না কেন? আহানা এখনো বুঝতেছে না কি হচ্ছে, কি নিয়ে কথা বলছে শান্ত। কাল সারা রাত ঘুমাতে পারেনি, এখন একটা ঘোরের মধ্যে আছে সে। শান্ত আহানার কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, কি হয়েছে তোমার? আহানা কেঁপে উঠল ব্যথায়, কারণ আঁচর যেখানে লেগেছিল শান্ত সেটাই চেপে ধরে আছে। আহানা শান্তর হাত সরিয়ে একটু পেছিয়ে গেল, চুল ঠিক করে বলল, না কিছু না, তারপর মিস্ত্রিদের বাসায় চলে গেল। এই মেয়েটার মাঝে মাঝে কি হয় আমি বুঝি না। আহানা ভার্সিটিতে এসে মনমরা হয়ে বসে আছে, রূপা বারবার জিজ্ঞেস করছে কি হয়েছে, আর কষ্ট চেপে রাখতে পারলো না আহানা, কেঁদেই দিল। ক্লাসের সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে। কি রে এমন করে কাঁদছিস কেন, দেখি আমার দিকে তাকা। আহানা কি হয়েছে তোর, কেউ কিছু বলেছে? আহানা চোখ মুছে পাশে তাকিয়ে দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। এখানে আর না থেকে বেরিয়ে চলে গেল সে, রূপা ডাকতে ডাকতে আসছে পেছন পেছন। আহানা চলে যাচ্ছে ভার্সিটি থেকে। শান্ত বাইকে বসে যখন বাসায় ফেরার জন্য বাইক ঘোরালো, তখনই দেখলো আহানা বের হয়ে জোরে জোরে হেঁটে যাচ্ছে। রূপা আর আহানার সাথে দৌড় দিয়ে না পেরে ক্যাম্পাসের মাঝপথেই থেমে গেল। শান্ত এবার চিন্তায় পড়লো কি হয়েছে তা জানার জন্য, আজ আর কদম গুনে নাই সে। আহানা চোখ মুছতে মুছতে হাঁটতেছে, কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে হাঁটার গতি কমিয়ে দিল। এই রোডটাতে মানুষের চলাচল একদমই কম, বলতে গেলেই একদমই নেই, কারণ এটা ভার্সিটির পেছনের রোড। আহানা নিচে রাস্তায় বসে কেঁদে যাচ্ছে, কেউ নেই সে জানে, তাই চিৎকার করে কাঁদতেছে। সে চাইলে টিউশনি ছেড়ে দিতে পারে, কিন্তু ছেড়ে দিলে তাকে রাস্তায় বাসা বানাতে হবে, এইসব ভেবে কাঁদতেছে সে। আর টিউশনি না ছাড়লে সেই ছেলেগুলোর মুখোমুখি হতে হবে আবারও। শান্ত থ হয়ে আহানার কান্না দেখছে, কিছুই বলার সাহস পাচ্ছে না, পাবেই বা কী করে, কী করে সান্ত্বনা দিবে সেটার কোনো কুল কিনারা সে খুঁজেই পাচ্ছে না। বাতাসে গাছের কৃষ্ণচূড়া ফুল ঝরে আহানার গায়ে, সামনে পড়তেছে একের পর এক। আজ আহানা হাত পাতেনি, তার খেয়ালে নেই তার প্রিয় ফুল ঝরে পড়ে যাচ্ছে। শান্ত কৃষ্ণচূড়া গাছটার পাশের একটা নাম না জানা গাছের শেকড়ে বসেছে। আহানা নিচের দিকে তাকিয়ে হাত পা গুটিয়ে কেঁদেই চলেছে, এই কান্নার থামাথামি নেই কোনো। শান্ত ব্যাপারটা বুঝতে না পেরে এদিক ওদিক তাকিয়ে আবারও আহানার দিকে তাকাচ্ছে, আবার ভাবতেছে কী কারণ হতে পারে। সে আহানার খুব কাছে, আহানা টেরও পায়নি, কারণ শান্ত একটুও নড়তেছে না। যেটা নড়তেছে সেটা হলো ওর চোখের পাতা, আহানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে সে দেখছে। আহানা মুখ তুলে লেকটার দিকে তাকিয়ে আছে,
আর চোখ দিয়ে নিঃশব্দে পানি গড়িয়ে পড়ছে। লেকটার ওপাশে ঘন গাছগাছালি, আহানা সেটাই দেখছে। শান্ত এবার দেখল আহানার চোখের পানি গড়িয়ে ওর থুতনির উপরের গাঢ় কালো রঙের তিলটার উপর দিয়ে বেয়ে নিচে পড়ে যাচ্ছে। শান্ত সেটা দেখে নড়ে উঠল, তারপর মুখ খুলল। আবার কানের দুল হারিয়েছ বুঝি? আহানা চমকে পাশে তাকিয়ে দেখল শান্ত ওর থেকে একটু দূরে গাছের শেকড়ে বসে চেয়ে আছে ওর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে জিব্বা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে হাতটা দিয়ে মুখটা ভালো করে দাঁড়িয়ে পড়ল সে। আপনি এখানে? আমার প্রশ্নের জবাব পেলাম না, তাহলে তোমার প্রশ্নের জবাব কেন দিব? আহানা মুখটা নিচু করে ব্যাগ কাঁধে নিতে বলল। কানের দুল তো কানেই আছে। পালাতে যেতে শান্ত সামনে হাত দিয়ে ওর পথ আটকাল। আহানা শান্তর চোখে চোখ রাখতেই ওর আরো জোরে কান্না পাচ্ছে। দাঁত মুখ খিচে ওড়নাটা মুঠো করে চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করতেছে সে। কাঁদো, আমি দেখি। না, কিছু হয়নি, হাত সরান, আমার টিউশনের দেরি হচ্ছে। কিছু না হলে কেউ চিৎকার করে কাঁদে না? আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার অধিকার আমি আপনাকে দেইনি। আমাকে কেউ অধিকার দেয় না, আমার অধিকার আমি নিজে তৈরি করি। তুমি আমাকে না বললে আমি তোমাকে এখান থেকে যেতে দিব না। আহানা ঘাপটি মেরে রাস্তার মাঝখানে বসে আছে সেই কখন থেকে। শান্ত তার পেছনে গাছটার শেকড়ে বসে একের পর এক ইটের কণা লেকটাতে টুকুর টুকুর করে ফেলতেছে। আহানা বিরক্ত হয়ে পেছনে শান্তর দিকে তাকালো। কি, আগে বলে দিলে আমি তো আর এইভাবে বোরিং টাইম স্পেন্ড করতাম না, তাই না? আহানা ব্যাগ নিয়ে হাঁটা ধরল। শান্ত উঠে জ্যাকেটটা টেনে ঠিক করে দৌড়ে আহানার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা আপনার? চিৎকার করে মানুষ ডাকবো? ডাকো না, কে মানা করেছে? তোমার চিৎকারে আমি এসেছি, আর কেউ আসবে না। আহানা নিচের দিকে তাকিয়ে আবারও কাঁদা শুরু করে দিল। কাঁদলে কাঁদুক, আমার কিছু না, কিন্তু থুতনির উপরে তিলটার উপর দিয়ে পানি গড়িয়ে যায় কেন? আর ব্যাপারটা আমি কেন সহ্য করতে পারতেছি না? শান্ত হাত উঠিয়ে আহানার হাত ধরে বলল, কি হয়েছে? সেটা খুলে বলতে আহানার কালকের কথা মনে পড়তেই গা কেঁপে উঠল। শান্তর টাচে হাত জোরে টান দিয়ে ছাড়িয়ে নিল সে, পিছিয়ে একটু দূরে গিয়ে দাঁড়ালো।